দীর্ঘ বিরতি ভেঙে তরুণ নির্মাতা আরাফাত হোসেনের রঙ্গনা সিনেমায় যুক্ত হয়েছেন শাবনূর। এটি পুরনো খবর, নতুন খবর হলো রঙ্গনা ছবির একটি পোস্টার প্রকাশের পর শাবনূরকে ঘিরে যে সমালোচনার ঝড় উঠেছিল এবারে তার উত্তর দিয়েছেন তিনি। সম্প্রতি গণমাধ্যমকে শাবনূর বলেন, রঙ্গনা মুক্তির পর সবার ভুল ভাঙবে, সাথে যে পোস্টার প্রকাশিত হয়েছিল এটি একটি ডামি মাত্র। তার মতে সিনেমাটির কাজ শুরুর পর যখন নতুন পোস্টার আসবে আর সিনেমা যখন মুক্তি পাবে তখন দর্শকদেরও পছন্দ হবে রঙ্গনার গল্প। শাবনূরের বিশ্বাস, পরিচালক তরুণ হলেও দারুণ একটি সিনেমায় তিনি উপহার দেবেন দর্শকদের। সব কিছু ঠিক থাকলে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে রঙ্গনা সিনেমার শুটিংয়ের কাজ।